সঙ্গে আমার চোখের পানি গুলা বের হয়ে গেছে। আমি আমার ওই হাজি সাহেবকে ডাক দিয়া বললাম, হাজি সাহেব বুঝলাম না এই যুবক কেন এই মুরব্বীকে মারতেছে, কারণটা কি, ঘটনা কি আমার একটু বলেন। আমারে ডাক দিয়া বলে, হুজুর জুমার বয়ানের ভিতরে কত করে আপনি বুঝান, যুবকদের উদ্দেশ্যে আপনার কত চমৎকার আলোচনা গুলা থাকে, এরপরও সমাজ সংশোধন হয় না। আমি ডাক দিয়া বললাম, হাজি সাহেব আমার আগে বলেন এই মুরব্বীরে কেন মারে, মুরব্বী কে? ওই হাজি ডাক, ফখরে বাঙ্গাল মিডিয়া এর গুলশান বনানীতে বাড়িঘরে আসেনি, কয় কি কয় না যে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভিতরে দোকানপাট বাড়িঘরি করছে নিকা, তুমি এইবার সম্পদের খবর লোকের লাগিয়া আরেকবার সম্পদ দেখে তোমার কি জিব্বার পানি চলে আসে নাকি? তুমি মেয়ের সংবাদে না লইবা মেয়েটা তোমার নেককার কিনা, মেয়েটা পরহেজগার কিনা, মেয়েটা মুয়াদ্দাবা কিনা, জোরে বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, সম্পদের খবর লয় রে মুসলমান যুবক, ও পরদলের মা, দিলের কান দিয়ে অন্তরের কান দিয়ে কথাগুলা শোনো গো মা। আর কত হিন্দি সিরিয়াল দেখবা, স্টার জলসা, জি বাংলা, টাপুর টুপুর নূপুর, কিরণমালা আপনাদের এলাকায় আছে কিনা, এগুলা ডিশ লাইন আসেনি এলাকায়? এ মুসলমান, এই কিরণমালা, স্টার জলসা, জি বাংলা, এগুলার ভিতরে ভালো কিছু দেখায় না, জোরে বলেন ঠিক কি ঠিক না? এগুলার ভিতরে শুধু কুটনামি শিখায়, কি শিখায়? আমি আমার এক যুবক মুসল্লিকে ডাক দা বললাম, এ পত্রিকাটা খুললে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা এগুলার সংবাদ পাই, আসল বস্তুটা কি? এটা খায় না মাথার দেয় আমার একটু বুঝা। ওই যুবক জিব্বা বের করে ডাক দা কয়, হুজুর এটা কোন খোদার গজবের নাম আপনি নিছেন? আমি বললাম, কি হইছে এরার জন্য দুনিয়া পাগল হয়ে যাইতেছে, তুই খোদার গজব কস কি এর লাগিয়া? ওই যুবক ডাক দা বলে, হুজুর এই স্টার জলসা, জি বাংলা, কিরণমালা এগুলার ভিতরে শুধু কুটনামি শিখায়। আমি ডাক দিয়া বললাম, কেমন তরের কুটনামি আমার একটু বোঝা। ওই যুবক ডাক দা বলে, হুজুর এগুলার ভিতরে শিক্ষা দেয় বৌমা শাশুড়িকে কেমন করে সাইজ করবে, শাশুড়ি বৌমাকে কেমন করে সাইজ করবে, ননদ তার বাবিকে কেমন করে সাইজ করবে, বাবি তার ননদকে কেমন করে সাইজ করবে, দেবর তার বাবির সাথে কেমন করে প্রেম করবে, বাসুর তার ছোট ভাইয়ের বউ কেমন করে বাগ্যা যাইব, জোরে বলেন ঠিক কি ঠিক না? হয় কি হয় না? ও মুসলমান, কোন দেশে যে বাস করি এটাই তো বুঝি না। ওই দিন পত্রিকার ভিতরে দেখি এক স্কুলের ছাত্র 18 বছর বয়স, ম্যাডাম লয়ে বাইজ্ঞা গেছে, ছাত্র দিছে পড়ানোর জন্য, ম্যাডাম তাকায় দেখছে, খাইছে রে দেখতে তো মাশাআল্লাহ হিরোর মতন লাগে, হের দ্বার এখন রাহম যায় না। ম্যাডাম কয়, রে জর্মের শিক্ষা কাপড় দিয়ে ফেস দিয়া এরপরে দিমু, লয়ে বাইজ্ঞাই গেছে গা, ঘটনা ঘটে কি ঘটে না? ও মুসলমান, এগুলা কেন হয় জাননি? বড় দুঃখ লাগে রে মুসলমান, কেমন করে কোন দিকে রাজ্য আপনাদেরকে করি, কি করলে যেন আপনারা বুঝবেন? ও যুবক বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। ওই দিন আমার এক মুসল্লি আইসা আমাকে ফেসবুকের ভিতরে একটা দৃশ্য দেখায়, আমি দেখলাম একটা যুবক, একটা দুর্বল মুরব্বী, একদম জীর্ণ শীর্ণ অবস্থা, এই দুর্বল মুরব্বীটাকে একটা যুবক প্রহার করতেছে, মারতেছে। আমি দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের পানি গুলা বের হয়ে গেছে। আমি আমার ওই হাজি সাহেবকে ডাক দিয়ে বললাম, হাজি সাহেব বুঝলাম না এই যুবক কেন এই মুরব্বীকে মারতেছে, কারণটা কি, ঘটনা কি আমার একটু বলেন। আমারে ডাক দিয়ে বলে, হুজুর জুমার বয়ানের ভিতরে কত করে আপনি বুঝান, যুবকদের উদ্দেশ্যে আপনার কত চমৎকার আলোচনা গুলা থাকে, এরপরও সমাজ সংশোধন হয় না। আমি ডাক দিয়া বললাম, হাজি সাহেব আমার আগে বলেন এই মুরব্বীরে কেন মারে, মুরব্বী কে? ওই হাজি ডাক দিয়া বলে, হুজুর এই যুবক অন্য কেউ নয়, এই যুবকটা হলো এই মুরব্বীর সন্তান, নাউজুবিল্লাহ, সন্তান তার বাবাকে মারে। আমি ডাক দিয়া বললাম, বাবার অপরাধটা কি? এমনি সময় হাজি চোখের পানি গুলা ছেড়ে দিয়ে ডাক দা বলে, হুজুর এই ছেলের শ্বশুর বাড়ির থেকে শ্বশুর মিয়া
মিষ্টির পোটলা দিয়া মিষ্টি আনছে, এই মিষ্টির পোটলা থাইকা বৌমার অনুমতি না নিয়া, সন্তানের অনুমতি না নিয়া মুরব্বী বাবাই দুইটা মিষ্টি খেয়েছে। আর এই দাজ্জাল মার খাবো যখন স্বামী বেচারায় বাড়িতে আসছে, কিছু কিছু মেয়ে আছে দেখবেন রে বাবা সংসার দ্বারে উলুট পুলুট করে লাই, জোরে বলেন ঠিক কি ঠিক না, ভাই ভাইয়ের ছায়া দেখতে পারে না, সন্তান তার মাকে দেখতে পারে না, সন্তান তার বাবাকে দেখতে পারে না, এইগুলার কারণ হলো ইস্টার জলসা আজি বাংলা কিরণমালা। ও মুসলমান, আমি বললাম ঘটনা কি আমার একটু বোঝায় এখন, ওই মুরব্বী ডাক দিয়া বলে হুজুর বিয়াই মিষ্টি নিয়ে আইছে, অনুমতি ছাড়া মিষ্টি খাইছে, এই মুরব্বীর সন্তান যখন অফিস শেষ করে বাসায় আসে, কর্ম করিয়া যখন বাসায় আসে, মেয়েটা গিয়া কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়া বলে তোমার বাবা কত বড় লোভী, আমার বাবা তোমাকে ভালোবাসে, তোমার জন্য বাবা আমার ইমুক জায়গার থেকে মিষ্টি নিয়ে আইছে, আমার অনুমতি নেয় নাই তোমার অনুমতি নেয় নাই, আমার অপেক্ষা করে নাই তোমার অপেক্ষা করে নাই, তোমার বাবা মিষ্টি দুইটা খায়া লাইছে। হে যুবক, কোন বাবার গা আঘাত করলি, কোন মার তুই আঘাত করলি, যেই মা যেই বাবা আমার আর তোরে বড় করতে নিজের ব্যক্তিত্বকে মাটির সাথে মিশাইয়া দিছে, জোরে বলেন ঠিক কি ঠিক না, নিজের আনন্দ আহ্লাদকে ধ্বংস করে দিয়েছে, এমন বাবার গায়ে আঘাত করো, এমন মায়ের গায়ে আঘাত করো। কোন মা মহান মালিক আল্লাহ ডাকদা বলে দিয়েছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, অকদর রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, হা 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 আমার গোলামির পাশে পাশে তোরা তোদের বাপ মার সাথে সদাচরণ করবি, ভালো আচরণ করবি, কেমন আচরণ করবি, আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ ডাকদা বলে খবরদার খবরদার, আব্বার সামনে দাঁড়াইয়া আম্মার সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা বলিও না, এমন শব্দ ব্যবহার করিও না যে শব্দগুলা ব্যবহার করলে তোমার মার ভিতর থেকে উহ শব্দটা বের হয়ে আসবে, তোমার বাবার ভিতর থেকে উহ শব্দটা বের হয়ে আসবে, যদি তোমার মার ভিতর থেকে উহ শব্দটা বের হয়ে আসে, যদি তোমার বাবার ভিতর থেকে উহ শব্দটা বের হয়ে আসে, ও দুনিয়ার মানব সম্প্রদায় বুঝো বুঝো, তোমার নামাজ দ্বারা তুমি জান্নাত অর্জন করতে পারবে না, তোমার হজ দ্বারা তুমি জান্নাত অর্জন করতে পারবে না, তোমার দান দ্বারা তোমার জান্নাত অর্জন করতে পারবে না, তোমার দান তোমার নামাজ তোমার যাকাত সব কিছু আটকায় রাখবে আমার আল্লাহ আব্বা আম্মার জন্য, জোরে বলেন ঠিক কি ঠিক না। এ মুসলমান পয়গম্বর ডাকদা বলে আল কবর রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হলো কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের টুকরা। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে শান্তি চাও আখেরাতে বিনা হিসেবে জান্নাত চাও, আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করো। পয়গম্বর ডাকদা বলে রাজার রব্বি বলেন দেখি ওই লোকটা স্বর্গে থাকবে না নরকে থাকবে, স্বর্গে জান্নাতের ভিতরে বসবাস করবে। ও মুসলমান, হে যুবক, যদি তোমার প্রতি ও বৃদ্ধ বাবা ও বৃদ্ধ মা যদি কোনো কারণ বসে তো তোমাদের প্রতি তোমাদের আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, মহান মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ওই যুবক মিষ্টি খাওয়ার অপরাধে বাবার গায়ে আঘাত করলো, যুবক রে বাবাকে চিনলি না মাকে চিনলি না, মা কি জিনিস। এ মুসলমান,
জানান, কিছুদিন পূর্বে আমি শরীয়তপুরে একটা মাহফিল গিয়েছিলাম, ওই মাহফিল থেকে একটা যুবক দাঁড়াইয়া আমাকে জড়াইয়া ধরে, এরপরে বাসায় গিয়া আমার একটা ঘটনা বলে, ওই যুবক কান্না করে আমিও কান্না করি, যুবকের আরে মা কি জিনিস, বাবা কি জিনিস, বাবা থাকতে বোঝা যায় না, মা থাকতে বোঝা যায় না, জোরে বলেন ঠিক কি ঠিক না, যার মা নাই সে বুঝে মার ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা, এই তো দেখো না আমি আজকে হাজার হাজার টাকা ইনকাম করে বাবার চেহারা দেখি না, গায়ের ভিতরে দামি দামি কাপড় গুলো ব্যবহার করাই, ও মুসলমান তুমি কি মনে করছো আমি তোমার এলাকায় আসছি বিদায় এই জুতা এই পাঞ্জাবি গুলা পরে আসছি, না বাবা না, আমার দিনদার চব্বিশ ঘন্টার ভিতরে এমন অবস্থার ভিতরে থাকতে হয়, কেননা কখন কোন মিটিং এ আমার অ্যাটেন্ড করতে হয় আমি নিজেও জানি না, আমার সাধারণ স্যান্ডেল গুলা পঞ্জত্ব আড়াইশো থেকে বাইশশো টাকা পঞ্জত্ব দাম হয়, এত টাকা উপার্জন করিয়াও বাবার চেহারা দেখি না, দিলের ভিতরে বড় ব্যথা, বাবা যদি পাইতাম বাবার স্যান্ডেলটা হাজার বারোশো টাকার নয় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়া বাবার স্যান্ডেল বানায়া দিয়া, এরপরে বাবারে বলতাম বাবা গো দোয়া কইর, নিজ হাতে কোরআন পড়াইছ, নিজ হাতে হাদিস পড়াইছ, আজকে হাদিসের ভাষ্য বাংলার আলাচে কারাচে আমার ভাষ্যগুলা শুনে তাম বিশ্বের ভিতরে আমার আলোচনাগুলো যায়, ও মুসলমান আমার বাবাই যেন কত খুশি হইতো আমি জানি না, আমি আজ থেকে চার মাস পর্যন্ত বাড়ির ভিতরে যাই না, আমার মা আমার ডাকতে বলে বাবা আশপাশ এলাকার ভিতরে মাহফিল গুলা কর, এলাকার মানুষ তোমাকে দাওয়াত দেয় আসো না কেন, আমি আমার মাকে ব্যথার কথা বলতে পারি না, যখন আমাকে ধরলো তারপরে বললাম মা আমি কেন বাড়িতে যাই না, আমি কেন গো মা বাড়ির ভিতরে গিয়া থাকি না, ও মা আপনার অন্য অন্য সন্তান গুলা আমার বাবারে দেখছে, বাবারে বাবা বাবাইলা ডাকছে, তাদের মনের তৃপ্তি মিলছে, মা গো আমি ছোট্ট কালে ছিলাম আমার বাবা বারে রাইখা চইলা গেছে, আমার বাবা আমি বাবা বাবা বলিয়া ডাকি আমার মনের আনন্দ পাই নাই তৃপ্তি পাই নাই, মা এখন যখন আমি বাড়ির ভিতরে যাই আমি যখন কাটিয়াদার দিকে তাকাই আমি যখন আমার বাবারে দেখি না আমার কলিজা মানে না, এ যুবক ওই বাবার আঘাত দাও, যেই মাত্র আমি বিবাহ করেছি আমি বাসর রাত্রের বেলা আমার স্ত্রীকে দ্বিতীয় স্ত্রীকে আমি বলছিলাম স্ত্রী রে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, কিন্তু শর্ত হলো এই মেয়েটাকে তুমি কোনোদিন আঘাত দিও না, এই মেয়েটাকে কোনোদিন তুমি কষ্ট দিও না, এই মেয়েটাকে তোমার মন তোমার মতন তোমার মেয়ের মতন দেখে তুমি লালন পালন করিও, হুজুর আমার চাকরির জন্য আমাকে ঢাকায় থাকতে হয়, মেয়েটা আস্তে আস্তে বড় হয় কিন্তু তার স্বাস্থ্য দুর্বল, টাকা পয়সা কম দেয় না, কিন্তু মেয়েটা আমার স্বাস্থ্য উন্নত হয় না, আমি বাড়ির ভিতরে বেশি দিন থাকতে পারি না, চাকরির সুবাদে আমাকে ঢাকাই থাকতে, আমার মেয়েটা যখন চার বছরে উপনীত হয়েছে আমি একদিন আমার স্ত্রীকে না জানায় বাড়িতে আসি, আমি যখন বাড়ির ভিতরে আসবো বাজারের ভিতরে আমার ছোট্ট করে এক বন্ধুর সাথে দেখা, আমার বন্ধু আমার ডাক্তার বলে দোস্ত কখন আইসো কি করবা, আমি ডাক দিয়া বললাম একটু আগে আসছি, আমার দোস্ত বলে দোস্ত রে তোর সাথে কিছু কথা আছে একটু সময় দে, আমি আমার দোস্তের সাথে একটা হোটেলের ভিতরে গিয়া ঢুকি, দোস্ত আমার দিকে তাকায় না নিচের দিকে তাকাইয়া আমার ডাক দিয়া বলে দোস্ত কোন বাসায় তোরে কথা বলবো বিশ্রাম পাইতেছি না, আমি কি বলবো না তুই বাস্তবে দেখবি, আমি ডাক দিয়া বললাম যদি দেখতে পারি তাহলে বলার দরকার কি, এমনি সময় দোস্ত আমাকে ধরি আমার বাড়ির রাস্তায় নানিয়া আমার প্রথম স্ত্রীটাকে আমি যেই জায়গার ভিতরে কবরস্থ করেছি কবর দিয়েছি ওই কবরের রাস্তায় রওনা দিয়েছে,
আমাকে একটু আড়াল তাইকা ডাকতে বলতেছি, দেখ তোর স্ত্রীর কবরের পাশে ফোট ছুটে একটা বাচ্চা দেখা যায়, তুরস কিনা দেখ। আমি তাকে দেখি, এটা আমার কেউ নয়, আদরের টুকরা নয়নের মানি আমার পুতুলটা বসা আছে। আমি আস্তে আস্তে আমার স্ত্রীর কবরের পাশে গিয়া দেখি আমার মেয়েটা কবরের মাটি গুলা আঙ্গুল দিয়া কাটতেছে, আর ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়া বলতেছে, এলাকার মানুষ বলে তুমি নাকি আমার মা, আমারে তুমি কোথায় দিয়া গেলা গো মা, আমারে ঠিক পথর খাইতে দেয় না, আমি ঠিক পথর ঘুমাইতে পারি না গো মা, আমারে রাইকা কেন গেল, আমারে নিয়ে যা। এই বলিয়া বলিয়া আমার মেয়েটা কান্দে, আমি আর সহ্য করতে পারলাম না, আমি কি আমার মেয়েটাকে পাঞ্জা দিয়া কোলের ভিতরে নেই। রে বাবা, ওই মা তো তোমার, ওই মা তো আমার, মায়ের তুমি আঘাত দিও না, বাবার তুমি আঘাত দিও না, ওই ছোট্ট বাচ্চা মানায় মার ব্যথায় কবরে চলে গেছে। রে যুবক বন্ধু, অবৃত্ত বাবা, ওই যুবক আমার ডাকতে বলে হুজুর। শুধু তাই নয়, আমি যখন আমার মেয়েটাকে কোলের ভিতরে নে, আমার মেয়ে আমাকে হাতড়িয়া হাউ মাউ করে কান্না করে, আমি বললাম মা তুমি কেন এলো, কেন এসেছো? ওই মেয়েটা ডাকতে বলে আব্বু, আমারে তুমি তোমার সঙ্গে লইয়া যাও, আমার নতুন আম্মা আমার দিয়া ফেলের দুয়ায়, আমার নতুন আম্মা আমারে ঘুমাইতে দেয় না, আমার নতুন আম্মা আমাকে মারে। রে বাবা, যারা যারা বিবাহ করছো তোমরা তো বুঝো সন্তানের কি মহাব্বত। আমি বুঝি আমার দুইটা মানিকাল নাই দিয়েছে, যতই রাত্রি যাই না কেন আওয়াজটা পাইতে দেরি হয়, ছেলে আর মেয়ে জাগতে দেরি হয় না, আসার পরেও তাদের গালে চুমু দেয়, যাইয়াও তাদের গালে চুমু দেয়, তখন স্মরণ হয়ে যায় আমার আব্বা আম্মার কথা, আমার আব্বাও তো আমাকে এমন আদর করছে, আমার আম্মাও তো আমাকে এমন আদর করছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওই মেয়েটা ডাকতে বলে বাবা, আমার মা আমাকে মারে। এই কথাটা বলিয়া ওই যুবক মেয়েটা আর পিছনের সাইডের জামাটা উঠা, দেখি হ্যাঁ ছোট্ট ছোট্ট দাগ গুলা দেখা যায়, মা গো তোমরা বড় দামি, তোমাদের পেটের থেকে বের হয়েছে আমরা, তোমাদের পেটের থেকে বের হয়েছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তোমাদের পেটের থেকে বের হয়েছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তোমাদের পেটের থেকে বের হয়েছে বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, তোমাদের পেটের থেকে বের হয়েছে মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, কর্তা প্রসঙ্গে কথা চলে আসছে, এজন্য বলে দিলাম রে যুবক, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছ, মাকে আঘাত করবা না, বাবারে আঘাত করবা না, কারা কারা মা বাবাকে কষ্ট দিবা না, হাতটা একটু আল্লাহরে উঠায়া দেখাও যে হুজুর হায়াতের জিন্দগিতে যতদিন বাঁচবো মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাগুলো আলোচনার ভিতরে চলতেছিল, ওই আল্লাহর পয়গম্বর গিয়া ডাক দিয়া বলে, শরণ আছেন আপনাদের, আল্লাহর পয়গম্বর গিয়া ডাক দিয়া বলে, রে আমার সাহাবাই কেরাম,
কার ভিতরে এই গুণগুলো আছে? আল্লাহর পয়গম্বর যেই মাত্র গুণগুলা বললেন সকল সাহাবায়ে কেরাম হাত নামায়া ফেলছে, একটা মাত্র সাহাবী কোনার ভিতরে ওই সাহাবীরা হাত উঁচু করে রাখছে, আল্লাহর পয়গম্বর ডাকদা বলে সকল সাহাবায়ে কেরাম হাত নামায়া ফেললো, আপনি কেন হাতটা জাগায়া রাখছেন? ওই সাহাবী ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমার কাছে এই তিনটা গুণ আছে, এই মেয়েটাকে আমার সাথে বিবাহ পড়ায়া দেন। আল্লাহর পয়গম্বর বিবাহ পড়ায়া দেয়, চলে যায় স্ত্রী তার স্বামীর বাড়িতে, কিন্তু যুবক যায় না। যুবকটা এসারেন মাগরিব আদায় করিয়া, এসারেন নামাজ আদায় করিয়া এরপরে বাসায় যায়। বাসার ভিতরে গিয়া স্বামী আর স্ত্রী এক প্লেটের ভিতরে খায়, এখন তো স্বামী আর স্ত্রী এক প্লেটের ভিতরে খায় না, শালি আর দুলাভাই এক প্লেটে খায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? স্বামী আর স্ত্রী এক প্লেটে খাওয়া তো বড় অসম্ভবের ব্যাপার। সেবার স্বামী আর স্ত্রী কেমনে এক প্লেটে খায়, শালি আর দুলাভাই খাওয়ান যায়? জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ, খারাপ লাগে না কি আপনাদের? হ্যাঁ, শেষ করে দেব আমি সংক্ষেপে ইনশাল্লাহ শেষ করে দেব। এই ভাই জান বললো যে আলোচনা শেষ করে দেওয়ার জন্য সাড়ে এগারোটা বাজে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই গুণগুলা কি? যে একটা ছিল সারা রাত্র নামাজ পড়তে হবে। আমি যে হাদিস খানা নিয়েছি, হাদিসের ভিতরে রসুল বলেন মান সাল্লাল ইশা আফিল জামাতি, কেউ যদি এশারের নামাজটা জামাতের সহিত আদায় করে কেমন যেন সে অর্ধেক রাত্র পর্যন্ত নামাজের ভিতরে ছিল। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে পয়গম্বর বলেন আমান সাল্লা সুবাহা ফি জামাতিন ফাকান্নামা কুল্লাল্লাইলাহু, কেউ যদি আবার গিয়া ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে কেমন যেন সে সারা রাত্রই নামাজের ভিতরে ছিল। তাহলে আমরা ইনশাআল্লাহ এশারের নামাজ জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ জামাতের সহিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে বলেছিলাম যে সারা জীবন রোজা রাখতে হবে। ওই সাহাবী ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ডাকদা বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা কল্যাণকর কাজ করে, একটা নেকের কাজ করে, আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দিব। পয়গম্বর গো, কিছুদিন আগে মাহে রমজানের রোজা গেছে, আমি রমজান মাসের 30টা রোজা রাখছি, আপনি যদি 30কে 10 দিয়া গুণ দেন কয়শ হয়? 300 হবে। কয়শ হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন যেন আমি 300 দিন রোজা ছিলাম। আল্লাহর পয়গম্বর হই মেয়েটা ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বছর তো আর 300 দিনে যায় না, বছর তো যায় 365 দিনে। ওই সাহাবী ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই 65 দিনের হিসাব আমার কাছে আছে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন মান সামা রমাদানা সুম্মা আদবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দাহরি, কেউ যদি রমজানের পরে আবার 6টা রোজা রাখে কেমন যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। রসুল গো, আমার সারা বছরের দরকার নাই, আমি 10 নিব, 6 10 কয়টা হয়? 60টা। এদিক দিয়ে 300 দিন, এদিক দিয়ে 60 দিন, কদিন হলো? 360 দিন। আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীয়তে 5 দিন রোজা রাখা হারাম, কয়দিন হইছে? 365 দিন হয়ে গেছে গা। তাহলে বাবারা, সামনেই তো রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আজকে রজবের প্রথম তারিখ, আল্লাহর পয়গম্বর রজব মাস আসলে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, রাসূল এমন ভাবে ইবাদত বন্দেগি করতেন যে কোমরের ভিতরে মনে হয় যেন গামছা বাইন্দা এরপরে লাগতেন। যেরকম আমাদের দেশের ওই যে কামলা যারা আছে, তারা যখন দেখবেন যে খুদা মুদা লাগিয়ে গেছে গা, তখন টাইট করে লয় মাজা বাইন্দা। আল্লাহর পয়গম্বর এটাই বুঝাইতে চাইছেন যে এরকম ভাবে ইবাদত বন্দেগি করতেন মনে হয় যেন উনি রমজানের রোজা ছাড়বে না, মনে হয় যেন উনি কোরআন তেলাওয়াত ছাড়বে না, মনে হয় যেন উনি তাহাজ্জুদ ছাড়বে না। ও বন্ধুরা, একবার অল্প ইনশাআল্লাহ আমরা বেশি বেশি আমল করব তো। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা আস্তে 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 দোয়া প্রবেশে ফিরেছি। এ পর্যায়ে দোয়ার পূর্বে আমাদের গ্রামের গৌরব আল্লামা মুতালিব সাসা প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যারের কিছু কথা বলবেন, তারপরে দোয়া হবে। দোয়ার পরে যুবক ভাইদের পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা আছে, আমরা সকলে শৃঙ্খলার সহিত তাবারক নিয়ে তারপর বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ।